আমি তো অলমোস্ট 1 ইয়ার আমার থাকা হয়েছে তো মহারানী বুবলিকে প্রশ্ন করা হয় আপনি যখন যুক্তরাষ্ট্রে ছিলেন তখন নাকি সাকিব খান বিজনেসের পরিকল্পনা করেছে এটা কতটা যুক্তিসঙ্গত তখন বুবলি বলে হ্যাঁ আমি আর সাকিব 1 বছরের মতো আমরা যুক্তরাষ্ট্রে ছিলাম বিভিন্ন শপিং মলে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে আমরা শপিং করতাম তখনই সাকিব আর আমি বললাম আমাদের একটি ব্যবসা খুললে কেমন হয় তারপরে সাকিব একটা আইডিয়া বের করে দেশে চলে আসে তো তখন দেশে আসার পরে আমি একা যুক্তরাষ্ট্রে সেই সময়টা আমি তো অলমোস্ট 1 ইয়ার আমার থাকা হয়েছে তো তখন তো যেহেতু প্রেগনেন্সির কারণে আমার ওই সময়টা তো খুব বেছে চলতে হয়েছে তো আমি রান্না বান্না করেছি নিজে সুপার শপে গিয়েছি সব কাজগুলো নিজেই করেছি এবং আমার সাথে সে ফুটবল খেলবেন এরপর যখন সাকিব খান দেশে চলে আসে সে একটি অন্যরকম মানুষ হয়ে এরপর আমার জীবনের যে সময়টা গিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না এতটা কষ্টের দিন আমার কখনো আসেনি না পেয়েছি বাবা মার থেকে ছাপোর্ট না পেয়েছি